হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা তো সকলেই জানি যে বিটিএস মেম্বাররা মানে বিটিএসরা 2023 সালে 13 জুন ডেবিউ করেছিল, আর শীঘ্রই 2023 সালের 13 জুন চলে আসছে। মানে আমরা বিটিএসদের সাথে আছি আর বিটিএসরা আমাদের সাথে আছে, এর 10 বছর হয়ে গিয়েছে। এটা ভাবতেই কেমন আনন্দ আসে মনের মধ্যে। আর আমরা এটাও তো জানি যে বিটিএসরা আর্মিদেরকে এই 13 জুন কত রকম সারপ্রাইজ দেওয়া থাকে। এ সময় তারা ফেস্তা করে। ফেস্তা হলো যে এই টাইমে তারা তাদের গ্রুপ ফটো, গ্রুপ পিক, তাদের সোলো সেলফি ইত্যাদি ইত্যাদি দিয়ে থাকে। আর কোথায় বলতে গেলে ফেস্তা বিটিএসের অ্যানিভার্সারি উপলক্ষে একটা উৎসব ধরা যেতে পারে। কিন্তু এবার এই 23 সালে অ্যানিভার্সারিটা অনেক স্পেশাল হতে চলেছে, কারণ বিটিএস আর্মিদের এবার এত গিফট দিবে, এত উপহার দিবে যে আর্মিরা এসব পেতে পেতে হয়রান হয়ে যাবে, তবু তাদের উপহার দেওয়া শেষ হবে না। এছাড়া তারা তাদের ফেস্তা টাইমলাইনও দিয়ে দিয়েছে, যেখানে বিভিন্ন টিয়ার দেখা যাচ্ছে। আবার কিছু কিছু জায়গায় কোয়েশ্চেন চিহ্ন দিয়েও রাখা হয়েছে, নিশ্চয়ই সেসব ডেটে স্পেশাল কিছু আমাদের জন্য অপেক্ষা করছে। তাছাড়া বিটিএসের একটা নতুন গান টেক টু, যা 9 জুন রিলিজ করা হবে। এই গানটি বিটিএসরা যৌথভাবে গিয়েছে, মানে এখানে বিটিএসের সবকটা মেম্বার রয়েছে। অ্যাকর্ডিং টু প্রেস রিলিজ ফ্রম বিগ হিট, সুগা এই টেক টু গানটা প্রোডিউস করেছে, আর এমা জে হোপ এই গানের রাইটার। বিটিএসের এই 10th অ্যানিভার্সারি উপলক্ষে যত অফিসিয়াল চ্যানেল আছে, যেমন বিটিএসের ইউটিউব চ্যানেল, টুইটার, ইনস্টাগ্রাম, সবগুলাই প্রোফাইল পিকগুলো সব পার্পল কালার করা হয়েছে। আমি তো এবার অনেক এক্সাইটেড, কারণ তাদের 10 বছর পূরণ হয়ে গিয়েছে। আমার মনের মধ্যে অনেক আনন্দ। এখন হয়তো তোমাদের অনেকেরই পরীক্ষা চলছে বা অনেকের পরীক্ষার কাছাকাছি চলে আসছো, তবুও তোমরা 10-5 মিনিট টাইম বের করে বিটিএস যখন এই টেক টু গানটা রিলিজ করবে, তোমরা একটু স্ট্রিম করিও। আমি জানি আমাদের এই পার্পল মনে আর্মিদের জন্য যতই যাই কিছু হোক না কেন, এই 10 মিনিট বিটিএসের জন্য বের করতেই পারবে, তাই না? আমাদের এই পার্পল অবুজ মন তো কোনো কিছু মানতেই চায় না। তো যাই হোক, আজকে ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে। টাটা।